পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি চালু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দরে পণ্য লোড আনলোড সহ সকল কার্যক্রম। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 9 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি এবং 14 এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধ থাকে হিলি বন্দরের সকল কার্যক্রম। তবে এর মাঝে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি চালু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে হিলি স্থলবন্দরে।